অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন, মুক্তি পাননি, কেস এখনো চলবে, জেলেও যাবে। অনুব্রত জেল মুক্তি প্রসঙ্গে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এরপরে কেস চলবে, মামলা চলবে, পরে জেলে যাবে। নিয়ম হচ্ছে এই যে যে দোষ করেছে অনুব্রত মণ্ডল, এটাকে বলে ফিনান্সিয়াল অফেন্স। ফিনান্সিয়াল অফেন্সে নতুন ন্যায় সংহিতা অনুসারে 7 বছর সর্বোচ্চ সাজা হয়। যে কোনো অপরাধে সাত যে সাজা থাকবে তার 1/3 কাছাকাছি সাজা যদি কেউ খেটে ফেলে এবং চার্জশিট যদি দিতে না পারে তদন্তকারী সংস্থা, তাহলে পরে তার জামিন হয়। সেই জন্য জামিন হয়েছে, তার মানে সে মুক্তি পায়নি। কিন্তু এখন মামলা চলবে, মামলা চলে চার্জশিট হবে, মামলা চলবে এবং তারপরে জেলেও যেতে হবে।